তখন এই জঙ্গলের মধ্যে উনি বসে আরাম করেছিলেন। আরাম করার পর এখানে ওনাকে খুব ভালো লেগেছিল। ভালো লাগার পর এখানে মানুষজনকে জিজ্ঞেস করা হলো যে দাদা এই জায়গাটা কাদের, বলছে জমিদারবাবুর জায়গা। বলছে জমিদারবাবুর বাড়ি কোথায়? বলছে অমুক জায়গা, কাকুটিয়া রায়পুর। যে সেইখানে এখানে বিশ্রাম করবো, আবার গরু গাড়ি চড়ে চলে যায় জমিদারবাবুর বাড়ি। জমিদারবাবুকে যে বলেন যে জমিদারবাবু এই জায়গাটা যদি বিক্রি করেন আমি পাঁচটা ছাত্রছাত্রীকে নিয়ে একটা পাঠশালা করতাম, আমার জায়গাটা মনের মতন হয়েছে। বলছে আমি জায়গা বিকবো না, যদি কেউ অনুদান নেয় এরকম দাম।